হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব শিক্ষকদের আইপিই এমআইএস। এখানে শিক্ষক তথ্য দিতে গেলে সেখানে ইমেল অজানা দেখায়। যেমন আমি যদি একটি শিক্ষকের ঢুকি, তাহলে দেখি সেখানে তথ্য দেখতে গেলে সেখানে যাদের ইমেল দেওয়া নেই প্রাইমারি স্কুল সিস্টেমে, তাদের কিন্তু ইমেলটি অজানা দেখায়। এই যে এখানে অজানা দেখাচ্ছে, তো এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমরা শিক্ষক তথ্য যদি আপডেট করতে যাই, তাহলে সেখানে দেখি এরকম ইমেলের ঘরে একটি পেন্সিলের দেওয়া আছে, সেটার উপরে ক্লিক করি। ক্লিক করলে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেই। তারপরে পরবর্তী ধাপে যদি যাই, সেখানে একটি কোড চায়, কিন্তু এই কোডটি দেখা যায় যে আমাদের মোবাইল নাম্বারে আসে। তো সেই ক্ষেত্রে কী করা করণীয় আছে? ইমেল আসুক আর না আসুক, আমরা এখানে এই পাঁচটি ঘর আছে, পাঁচটি ঘরে পাঁচটি শূন্য চাপবো। 1, 2, 3, 4, 5। আমি পাঁচটি শূন্য শূন্য চাপলাম, তারপর পরবর্তী ধাপ দিলাম। দেখুন এখানে ইমেলটি যুক্ত হয়ে গেল। তো আপনারা এইভাবে ইমেল চেঞ্জ করতে পারবেন। অনেকেই এই ইমেল নাম্বার দেওয়ার পরে ওটিপি আসে না মোবাইলে, তো এখন থেকে আপনারা এই ওটিপির ঘরে পাঁচটি ঘরে পাঁচটি শূন্য দেবেন, তারপরে দেখবেন আপনার ইমেল নাম্বারটি এভাবে চলে আসছে। তো এইভাবে আমরা আইপিই এমআইএসএ শিক্ষক তত্ত্বে আমরা নিজেদের প্রোফাইলে নিজেরা ইমেল যুক্ত করতে পারি। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো কাজে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি চেপে দেবেন, যাতে পরবর্তী এরকম যে কোনো সমস্যার সমাধানের ভিডিও আমি নিয়ে আসতে পারি এবং সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। তো আমি সংরক্ষণ করে ড্যাশবোর্ডে ফিরে গেলাম। তো দেখুন এবার যদি আমি ড্যাশবোর্ডে ফিরে যাই এবং তথ্যটি দেখি, যে আমার এখানে এখন কিন্তু ইমেল নাম্বার, ইউজার আইডিতে গেলে আমি কিন্তু ইমেল নাম্বার দেখতে পাচ্ছি, আমার এখানে ইমেল নাম্বার চলে আসছে। যদি শিক্ষক তথ্যে যাই, তাহলে কিন্তু সেখান থেকে আমি দেখবো এখন কিন্তু আর আমার ইমেল নাম্বার কিন্তু অজানা নাই। দেখুন এখন এখানে ইমেল নাম্বারের ঘরে ইমেল কিন্তু চলে আসছে, এখানে কিন্তু ইমেল নাম্বার অজানা দেখাচ্ছে না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।